রাজ্যেও ছড়াচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেবি হাসপাতালে সোমবার সকালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ধনুরঞ্জন বিশ্বাস, বাড়ি বিশ্রামগঞ্জের বরজোলা গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায়। পেশায় দিনমজুর ধনুরঞ্জন বিশ্বাসের কয়েকদিন আগে জ্বর হয়। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চিকিৎসকরা ধনুরঞ্জন বিশ্বাসকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। জিবি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। গত দুই দিন যাবৎ জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার সকালে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ধনুরঞ্জন বিশ্বাস। এদিন জিবি হাসপাতাল থেকে তার মরদেহ বিশ্রামগঞ্জের বরজোলা এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির এক নিকট আত্মীয় এই কথা জানান। সে দিনমজুরে কাজ করতো, তার নাম হলো ধনুরঞ্জন বিশ্বাস। হ্যাঁ, তার নির্মীহ মানুষ, ফ্যামিলি তার কেউ নাই, সে একাই ছিল ফ্যামিলির একমাত্র উপার্জনের রাস্তা। তার বউ আছে, তার বাচ্চা আছে, এখন দেখার মতো আর কেউ নাই। মৃত ধনুরঞ্জন বিশ্বাসের 10 বছরের এক শিশুপুত্র রয়েছে। পরিবারের একমাত্র রোজগারের মাধ্যম ছিলেন তিনি। এই ঘটনায় বিশ্রামগঞ্জের বরজোলা গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।